জমি নাই, ঘর নাই, এরকম এই মুখ্যপুর ইউনিয়নের 13টি পরিবারকে এখানে গৃহ এবং জমিসহ গৃহ দেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ প্রকল্প একটি অগ্রাধিকার প্রকল্প, তৃতীয় পর্যায়ে আমাদের আরেকটি ইউনিয়নে সহ মোট 25টি ঘর এখানে হস্তান্তর করা হবে, জমি সহ গৃহ হস্তান্তর করা হবে। এখানে আমরা যাদেরকে ঘর দিয়েছি সমাজের একেবারে প্রান্তিক মানুষ, এখানে যেমন ভিক্ষুক রয়েছে, এখানে গার্মেন্টস কর্মী রয়েছে, এখানে বা বাসা বাড়িতে কাজ করে এরকম লোকও আছে, অত অসহায় মানুষ, বেশিরভাগই স্বামী পরিত্যক্তা অথবা স্বামী মারা গেছেন, অসহায় মানুষকে আমরা ঘর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সুখী মানুষের মাঝে মুখে হাসি ফোটানো, সেই স্বপ্ন বাস্তবায়নে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন সেটি বাস্তবায়নের জন্য আমরা উপজেলা প্রশাসন ত্রিশালের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি, এবং কাজের অংশ হিসাবে এই তৃতীয় পর্যায়ে আমরা 25টি গৃহহীন এবং ভূমিহীন পরিবারকে গৃহ এবং ভূমিদানের ব্যবস্থা করা হয়েছে। ইতিপূর্বে তাদেরকে ইতিমধ্যেই এই উপকারভোগীদেরকে কবিলিয়াত সম্পাদন করে দেওয়া হয়েছে, দলিল করা হয়েছে, মিউটেশন সম্পন্ন করা হয়েছে। এখন আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী যখন আগামী 26 তারিখ দেশব্যাপী এটি উদ্বোধন করবেন, তারপর তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। আমি খুশি আছি, কারণ আমি কষ্ট, আমার ঘর নাই, বাড়ি ঘর নাই, কিছুই নাই, খুশি আছি। আমি এনেই মরবো, আমার কিছুই নাই, আমি এনেই মরা। ছেলেরা কি বিবাহিত? স্বামী আছে? আগে কার বাড়িতে থাকতেন? ওখানে কি ঘর ছিল? এইখানে আপনি থাকবেন না, কে থাকবে সাথে? ছেলে আসবে? আচ্ছা, তো ছেলে এখন কই থাকে? ছেলে কই থাকে? কালের কণ্ঠ আংশিক নয়, পুরো।